হে গেইস ওয়েলকাম আই ওয়ারেজ আ ভেরি গুড মর্নিং এভরিওয়ান বন্ধুরা এখন আমরা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আছে এই গুরু ট্রেলার আসছে ইয়াস অলরেডি রেকর্ড ক্রিয়েটিং ট্রেলার হতে চলেছে হয়তো হতে চলেছে একটা মারাত্মক মারাত্মক মাইন্ড ববলিং ট্রেলার কিন্তু তার সঙ্গে সঙ্গে এখন একটা মারাত্মক বিষয় নিয়ে কথা বলবো বন্ধুরা এটা কাল রাত্রিবেলায় আসে অর্জুন আমাকে পাঠায় এবং তখনই মনে হয় যে এটা নিয়ে কথা বলি কিন্তু তখন যে লেভেলের রাত্রিটা হয়ে গিয়েছিল আমার মনে কর না কালকে সকালবেলা কথা বলি এই যে দেবের নামের পাশে প্রমোশনাল কিং বক্স অফিস কিং এই ট্যাগগুলো বসে সেগুলো কতটা সত্যি কথা বলতো অনেকেই অনেক রকমভাবে বলতে থাকে প্রমোশনে যে দেবদার রাজা সেটা কিন্তু দেবদা আগেও প্রমাণ করেছে বাঘা যদি প্রমোশনের কথাটাই চিন্তা করো ইউনিক প্রমোশন কাকে বলে স্কুলে স্কুলে গিয়ে প্রমোশন কাকে বলে এবং সেটা ওয়ার্কও তো করলো সেটা তো কোথাও গিয়ে মানুষের কাছ অব্দি পৌঁছালো এবং অনেকেই বলতে পারে যে ইয়াং জেনারেশন বা স্কুল স্টুডেন্টরা কত এসছে যথেষ্ট গেছে ভাই দেখা গিয়েছে সেটা পাবলিক রিয়াকশানে বন্ধুরা আরও একটা জিনিস খুব সুন্দরভাবে দেখা দেখা যায় যে দেবদা খুব ইনোভেটিভ খুব ইনিশিয়েটিভ নতুন রকম প্রমোশনস মানে যেগুলো আগে বাংলা দেখেনি সেরকম লেভেলের প্রমোশন কিন্তু দেবদা করেছে এর আগে সেটা মানে যে কোনো ছবির ক্ষেত্রে হতে পারে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চারদের যে কোনো ছবির ক্ষেত্রে এবার যে ছবির জন্য যে প্রমোশনটা দরকার আজকে বেঙ্গল টকিজের প্রমোশনের ক্ষেত্রে আমরা কিন্তু বরাবর বলে এসেছি যে ছবির প্রমোশন কম করা উচিত ছবির প্রমোশন কম হয়ও দেখবে সোশ্যাল মিডিয়াতে ওরা খুব একটা বেশি ইয়ে করে না বেঙ্গল টকিজের মানে সিস্টেমটাই এরকম কারণ ওদের টার্গেট অডিয়েন্সটাই তো এটা না তো ওদের যেটা টার্গেট অডিয়েন্স সেটাকে কিন্তু ওরা একদম পারফেক্ট একদম বলে না একদম পেরেক প্রথা প্রমোশন করে একদম টু দ্য পয়েন্ট প্রমোশন ওদের টার্গেট অডিয়েন্স কি দিদি নাম্বার ওয়ান দাদাগিরি এই অডিয়েন্সগুলো বা টেলিভিশন অডিয়েন্স ওদের ইউজভাবে টার্গেট অডিয়েন্স এবং গোটা গ্রাম বাংলা বা গোটা বাংলা জুড়ে পৌঁছে যাবে ওদের এই পুরো বিষয়টা বা ওদের এই সিনেমাটা আসছে ওই জন্য ওরা কী লেভেলে টার্গেট করেছে তুমি ভাবতে পারবে না এত আগে থেকেই যে আমরা এত করে বলি যে এই ছবিটাকে বলি পার্টিকুলারলি যে দেখো একটু চলো একটু দাদাগিরিতে গিয়ে প্রমোশন করো সেটা একটা হিউজ উইন্ডো হিউজ বড় জায়গা এটা মানে আমরা বলি অন্য কাউকে তারা কমপ্লিট করে উঠতে পারেন না তারা যেতে পারেন না কিন্তু দেবদা ওটা করে ফেলেন মানে দেবদা যে ছবিতে দরকার দাদাগিরি সেটা দাদাগিরি আমার এখনও মনে আছে যে বাঘা সময় দেবদা কিন্তু দাদাগিরি করেছে এবার দাদাগিরিতে প্রমোশন করা মানে হিউজ দাদাগিরি টি হিউজ দাদাগিরি সবাই দেখে আমিও পারলে একটু ক্লিপ টিপ দেখে নিই আর কি তো এরকম একটা ব্যাপার তো আমাকে অর্জুন পাঠালো বিষয়টা অলরেডি দাদাগিরির অডিশনে প্রধানের টিম যেতে চলেছে এই যে জোর কদমে চলছে প্রধানের প্রমোশন তো আমি তোমাদেরকে দেখাই পুরো বিষয়টা তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে আমাকে লিঙ্কটা পাঠালো আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশন অ্যান্ড ফার্স্ট কমেন্ট মানে পিন কমেন্টে এবং এই দেখো দাদাগিরির ইয়েতে পোস্টারের ওখানে অলরেডি প্রধানের পোস্টার পড়ে গিয়েছে এবার আমি তোমাদেরকে আরও বলছি এই ছবির প্রমোশন আরও ভালো হবে এই ছবির প্রমোশন আরও ভালো হবে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে এবং এখানে লেখাই হয়েছে জোর কদমে চলছে প্রধানের প্রমোশন আজ দাদাগিরির অডিশান অডিশানে প্রধানের পোস্টার এই দেখো দাদাগিরির অডিশনের প্রধানের পোস্টার তো আমার মন বলছে যে ওরা কিন্তু দাদাগিরিতে প্রমোশান করবেই করবে দেখতেই পাচ্ছো যে প্রধানের পোস্টার অলরেডি পড়ে গিয়েছে দাদাগিরির ইয়েতে এই দেখো দাদাগিরি এই যে প্রধানের পোস্টার পড়ে গিয়েছে এছাড়াও যদি এখানে দেখতে অসুবিধা হয় আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে চেক আউট করবো এটা একটা হিউজ প্রমোশন হিউজ ব্যাপার স্যাপার দাদাগিরির অডিশানে মানে যারা অডিশন দিতে আসছে তারাও প্রধানের পোস্টার দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে না এগুলো আবার আরেকটা জিনিস আছে এখানে একটা আলাদা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে অভিজিৎ সেন অভিজিৎ সেন কিন্তু জি বাংলার বেশ একটা বড়সড়ো আসনে বসে আছে আর কি এক্স্যাক্ট কোন ফিগারটা এক্স্যাক্ট কোন আসনটা আমি যাই না তবে বেশ একটা বড়ো সড়ো আসনে জি বাংলার বসে আছে এবার সেগুলোর জন্যে এটা এই ছবিগুলো আরও বেশি মানে কি বলবো মানে একদম প্রপার সেই বলে না যে সেই সুবিধাটা পায় সেই জায়গাগুলোতে এবার দাদাগিরি দিদি নাম্বার ওয়ান এগুলোতে হয়তো যাবে এ করবে ঠিক আছে এবং অভিজিৎ সেন কোথায় কোথায় প্রমোশন করতে হবে ওর টার্গেট অডিয়েন্সকে চেনে তো সেইভাবেই ও প্রমোশনটা করবে তো ওটাই হচ্ছে খুব জরুরি জানো তো আজকের দিনে দাঁড়িয়ে তো এই দাদাগিরিতে গিয়ে প্রমোশন করা এবং দাদাগিরির অডিশানের সামনে পোস্টার লাগিয়ে দিয়েছে বুঝতে পারছো মানে নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এটা একটা ইনোটিভ ইনোভেটিভ প্রমোশনও হবে অ্যাট দ্য সেম টাইম অডিয়েন্স মানে যারা আমার টার্গেট অডিয়েন্স তাদের পৌঁছে যাবে তো কতটা ইনোভেটিভ দেখো এবার দাদাগিরিতে যাবে হয়তো টেলিভিশনে যা যা জায়গা রয়েছে সেখানে সবথেকে বেশি প্রমোশনটা ও করতে পারবে কারণ ও ওই অলরেডি ওই চ্যানেলটার সাথে যুক্ত তো বুঝতে পারছো অনেকগুলো অ্যাডভান্টেজ কিন্তু প্রধানের খাতে রয়েছে যেটা আর কোনো বাংলা ছবির হাতে নেই তো দ্য বিশাল মানে চালু গেম খেলেছে আর কি এবারে এই এই গেমটা বির বরাবরই দেবদা মারাত্মক খেলে আর প্রত্যেকবার এই গেমটাতে দেবদা ব্লকবাস্টার মেরে দিয়ে বেরিয়ে যায় তো আবার এগেন ব্লকবাস্টার আসতে চলেছে এই পঁচিশে ডিসেম্বর দেবদার জন্মদিন তার সঙ্গে ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে দাদা আমি আগে থেকে একটু বলে রাখলাম অবশ্যই তোমার ব্লকবাস্টার এবং অল টাইম ব্লকবাস্টার কামনা করি এবং তোমাদেরকে আর কি মতামত পুরো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে ট্রেলার আসছে কখন আসছে কি বৃত্তান্ত সমস্তটাই দেখা যাক যখন আসবে তখন আমরা ট্রেলারটাকে নিয়ে কথা বলবো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তে দেখা হবে